আসসালামু আলাইকুম। তো কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে হানান ভাইয়ের কিছু গিরিবাদ আইটেম দেখাবো এবং সবুজ গলার কিছু কবুতর আছে। ওনার খামারের মধ্যে আসছি, মানে উনি ছোটোখাটো একটা লফট করছেন, ওনার লফটে থেকে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো। হানান ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আপনার এখানে কি কি কবুতর আছে? আমার এখানে আছে গিরিবাজ কবুতরই বেশি, আমি বেশিরভাগ গিরিবাজ কবুতরই পালি সারাসারি লাইনের। আবার এমনি বাসায় উড়ানোর জন্য কিছু কবুতর আছে, এগুলা পালি সেলও করি। আচ্ছা কত জোড়া আছে আপনার এখানে? আমার প্রায় এখানে 150 প্লাস আছে। 150 পিসে প্লাস আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদেরকে একটু দামটা জানাবেন আপনি আজকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর দামটা এমনভাবে বলবেন যেন পাবলিক জন্য নিতে পারে। আর আপনার যোগাযোগের একটা নাম্বার দিয়ে দেন, ইমো যেন থাকে এই নাম্বারটাই। আমার নাম্বার হলো 019-41-8124। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি দাম রয়েছে, উনি কি দামে দিবে। এবং আপনার ডিম বাচ্চা গ্যারান্টি তো? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি, সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে এটা চেঞ্জ করে নিতে পারবো, আর যদি ওইটা নাও হয় টাকা রিটার্ন চাইলে ওইটাও দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার কবুতরগুলো দেখি। হানান ভাই কবুতর গুলা এখানে কি? হানান ভাই সব নন না মাদি? এখানে যা আছে সব নন। আর ওই পাশের গুলো হচ্ছে মাদি না? এই পাশে যা আছে সবই মাদি। আচ্ছা নন মাদি কম্বিনেশন এখানে কবুতর গুলো আছে, আমরা একটু দেখি। হানান ভাই একটু আমাদেরকে কবুতর গুলো একটু দেখান। ইনশাল্লাহ দেখান। দেখাবেন চোখটা, দেখাবেন দমটা আর পাখাটা, আর কি জাতের কোনটা একটু বলবেন। দেখেন আচ্ছা এটার সাথে তো জোড়া আছে না? হ্যাঁ এটার সাথে জোড়া আছে, আমি দেখাচ্ছি এগুলোর জোড়াটা। আচ্ছা আনন্দ এটার সাথে জোড়াটা দেখান একটু। আচ্ছা এটার সাথে জোড়া যেটা আছে এটা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে, তারপরে আপনাদেরকে দামটা জানাবো। আচ্ছা ভাই আর একটু জোরে বললেন। ঠিক আছে দেখেন কবুতরটার পাক দেখেন, এলো পাখা না? এই হচ্ছে কবুতরটার দম। আচ্ছা চোখটা একটু দেখা দেন। এই যে দেখেন চোখটা, এই হলো চোখ দেখতে পাচ্ছেন। তা হানান ভাই এটা প্রাইস কেমন রাখবেন? এটার প্রাইস পড়বে আপনার 4000 টাকা সারাসারি। আচ্ছা এটা সারাসারি লাইনের? হ্যাঁ। আচ্ছা এই হলো সারাসারি লাইনের, প্রাইস পড়বে হচ্ছে 4000। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার পেয়ার। আচ্ছা এটা মাস্টার পেয়ার। আচ্ছা আরো কিছু দেখেন আমাদেরকে। এটার বাচ্চা আছে আমার কাছে, এটার বাচ্চা যদি কেউ চায় আমি দিতে পারবো। আচ্ছা এটা বাচ্চা আছে ওনার কাছে, এলো খাকি না? এটা হচ্ছে আপনার লাল জিরা কবুতর বলে তো খাকি, এটা লাল জিরা বলে কিন্তু খাকি। এলো চোখটা দেখতে পারতেছেন, খুবই ভালো ব্লাক লাইন একটা কবুতর। আচ্ছা এলো পাখা, এই যে দেখুন পাখা। আর দমটা একটু দেখান, আর এলো দম। কবুতরটা খুবই চারিটা দেখেন কবুতরটা। আচ্ছা হানান ভাই এটার সাথে নরটা দেখেন, এগুলো তো আচ্ছা এটা নর, আর এই পাশে এগুলো হচ্ছে মাদি, মাদিটা দেখেন। এই হলো মাদি দেখতে পাচ্ছেন এটার সাথে, এটা আর্মি কবুতর, এগুলো আর্মি জাতের, খুবই ভালো একটা ব্লাডের কবুতর, এগুলো আর্মি ব্লাডটা অনেক ভালো। এই কবুতরটা এই দেখেন চোখটা, আর দমটার পাখাটা একটু দেখান, দেখেন পাখাটা এটা, এলো পাখা, খুবই মসৃণ একটা পাখা। আচ্ছা মসৃণের মধ্যে আছে, চারিগুলো দেখেন, এই যে চারিগুলো দেখতেছি আমরা। আচ্ছা এটা এটা দাম কেমন রাখছেন ভাইয়া? এটা পড়বে আপনার 6000 টাকা পেয়ার। এটা কি সারাসারি লাইনে? সারাসারি লাইনে। আচ্ছা এটা সারাসারি লাইনের প্রাইস রাখছে তো উনি 6000 টাকা। একটা কবুতর দমটা একটু দেখেন তো ভাইয়া।
এ হলো আপনার দম, খুবই ভালো থাকে। এর সাথে পেয়ারটা দেখেন, সাথে যে জোড়াটা এটা দেখেন, মানে মাদেটা দেখেন। আচ্ছা, এরপর যে আমরা মাদেটা দেখতেছি, এ হলো মাদে, এটা হচ্ছে আপনার তো চলপাঙ্কি কবুতর। এর সাথে তো এটা পেয়ার না, এটা পেয়ার করি নাই, তবে করার চিন্তা আপনি করছে এবার। এর আগে এটার সাথে যে মাটিটা ছিল, কিন্তু বিকেলে তো এই দুটো মিলে পেয়ার সেল করবে। হ্যাঁ, এই দুটো মিলেই সব। এইবার আমি জোড়াটা পেয়ার দিতাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন কবুতর, চোখটা দেখলেন, খুবই ভালো একটা কবুতর। হ্যালো পাখা, আর এই হচ্ছে দম, এই হচ্ছে কিচকে কালো, এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো দেখুন সব কালো চারি। এই যে দেখলেন হানান ভাই, এটা জোড়া কত দিবেন? জোড়া 6000 টাকা। এটা জোড়া 6000 না? আচ্ছা, এটা জোড়া রাখা দেওয়া হচ্ছে 6000 টাকা। একটা বিজি গলা কবুতর, বিজি গলা নর এটা। আচ্ছা, বিজি গলার মধ্যে নর। একটা বিজি গলা কবুতর এটা আপনার। এই দেখেন, খুবই ভালো একটা জেনারেশনের কবুতর। এই দেখেন চোখটা। আচ্ছা, তারপরে পাখা দমটা একটু দেখান। এই হলো পাখা, আর দমটা দেখি একটু। এই হলো আপনার দম বিয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চোখ পাখা দম। আচ্ছা, এটার মাদেটা এখন আমরা দেখাবো। এলো মাদি, মাদিটা খুব ভালো একটা কবুতর দেখেন। এটা মাদি, এটা এটা কাজ করার সাথে একটা জিরাওয়ালা কবুতর, দেখো কবুতরটা বের করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এলো মাদি না, এটা পাখ দেখেন। এলো পাখা একটা কবুতর, এটারও বাচ্চা কাছে রেজাল্ট খুবই ভালো। পয়েন্ট চারিটা দেখেন, এলো চারি দেখতে পাচ্ছেন। তো ভাই, এটার জোড়া কেমন রাখবেন? এটার জোড়া পড়ো আপনার 6000 টাকা। 6000? এটা কি সারাসারি লাইন? সারাসারি। আচ্ছা, এখানে আমরা যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কবুতরই সারাসারি লাইনের। সারাসারি লাইন দেখে কি দামটা একটু বেশি? হ্যাঁ, সারাসারি লাইন দেখে দামটা বেশি আছে আপনার। এটা দেখা যাচ্ছে, আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি আছে বিয়ার কবুতর। আমি দেখাই দিচ্ছি কবুতর, এটাও আছে আমার কাছে। আচ্ছা, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা নতুন মাদি কবুতর, পাখা দেখেন, এই যে দেখেন পাখা, খুবই সরস একটা কবুতর। এই যে দেখেন চোখটা, চোখটা এটা তো মাদি না? চারিটা দেখেন, এগুলো চারি। আর সাথে নর কোনটা? এটার সাথে নর আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এটার সাথে আমরা নরটা দেখি। এই হলো নরটা, এটার সাথে বিয়ার দেখতে পারতেছেন। এই যে একটা কবুতর, এই হলো নর, পুরান ব্লাড একটা কবুতর, পুরানা ব্লাডের না? এই হলো পুরানা ব্লাডের কবুতর। আর চারিটা দেখেন আপনি, এই হলো চারি, আর দমটা একটু দেখেন। দম এই হলো দম বিয়ার দেখতে পারতেছেন, কবুতর এখন পুরুষ আছে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত দিবেন? এটা 4000 টাকা। আচ্ছা, এটা প্রাইস রাখা যাবে হচ্ছে 4000 টাকা বিয়ার, শুনতে পারতেছেন। তারপরে আরেকটা কবুতর দেখি আমরা, বাঘা, পুরানো ব্লাডের একটা বাঘা কবুতর। আচ্ছা, পুরানো লাইনের একটা বাঘা কবুতর, এই যে দেখেন একটা বাঘা কবুতর। নর না মাদিটা? এটা হচ্ছে নর কবুতর। এর সাথে মাদিটা আছে? মাদিটা বাজে নিয়ে নিছে, যার কারণে মাদিটা দেখাতে বললাম। মাদিটা একটু আচ্ছা, তাই নরটা কত রাখবেন হানান ভাই? সিঙ্গেল নর। সিঙ্গেল নর কত রাখবেন? 2000 টাকা। আচ্ছা, এটা সিঙ্গেল নর পড়বে হচ্ছে 2000। সুন্দর একটা কবুতর, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে নর মাদি আমরা দেখানোর চেষ্টা করলাম, দামের আইডিয়া দিলাম মোটামুটি। যদি শুধু মাদি যদি চাই নিতে পারবেন আপনারা। কবুতর কালেকশন করছিলাম, এই যে একটা কবুতর। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? এটা এটা হচ্ছে আপনার বাঘা কবুতর বলে। আচ্ছা, এটা বাঘা না, সাপচিলা বলে। আচ্ছা, সাপচিলা বলে এটাকে। আচ্ছা, আমরা শুনছি আনন্দ ভাইয়ের কবুতর লফ থেকে আজকে কবুতরের দাম, দেখেন চেরি। এটা কত রাখা যায় জোড়া? জোড়াটা 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, এই পর্যায়ে এখানে এতটুকুই চলবে আমরা যতটুকু দেখছি। তো চলেন আমরা একটু ভিতরে যাই, ভিতরে যে ভিতরেগুলো একটু প্রাইস কম আছে তো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে এখানে কিছু কবুতর দেখতেছি। তো হানান ভাইটার ভিতরে কি আছে বলেন? এই দুইটা মাদি, দুইটা মাদি। হ্যাঁ। আচ্ছা, মাদিগুলো আপনি যদি জোড়া মিলে দেন এগুলো কত করে রাখবেন প্রাইস? এটা যদি আমি জোড়া মিলে দেই আপনার 2000 টাকা রাখা যাবে প্রাইস। আচ্ছা, 2000 টাকা করে রাখা যাবে। এগুলো এখানে আছে মাদি, আপনারা এগুলোর সাথে নর মিলে নিতে পারবেন। নর বলে একটু পরে দেখানোর চেষ্টা করবো। আর এই পর্যায়ে হানান ভাই, এখানে এটা একটা পাঙ্কি মাদি 100 টাকা।
আচ্ছা পাঙ্কি মাদি আসছে করে আমরা দেখতে পারতেছি। আচ্ছা এটার সাথে আপনি কি জোড়া মিলাই দিতে পারবেন? না এটা সিঙ্গেল মাদি আছে। এটা কত রাখবেন? সিঙ্গেল মাদিটা এটা বিক্রি করব না, এটা এমবিএ রাখার জন্য। এটা আবার একটু আচ্ছা ঠিক আছে, এটা বিক্রি হবে না, কানিটাল যেহেতু উনি বিক্রি করবে না। এটা বিক্রি হবে? হ্যাঁ এটা বিক্রি হবে। আচ্ছা এটা চুইটাল মাদি। আচ্ছা চুইটাল মাদি নর আছে সাথে? না নর নাই, সিঙ্গেল মাদি। আচ্ছা এগুলা কি সব আমরা যা দেখতেছি এটাল ডিম বাচ্চা করছে? হ্যাঁ এটাল ডিম বাচ্চা করানো। আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? 1000 টাকা রাখবেন। আচ্ছা এটা রাখা হচ্ছে 1000। এরপর যে আমরা আরো কিছু কবুতর দেখি, এখানে এগুলা কি কয় পরে? এগুলা এগুলা জিরো পরে। আচ্ছা এগুলা সব জিরো পরের বাচ্চা, এগুলা নরমাদি মিলানো? হ্যাঁ নরমাদি মিলানো, জোড়া জোড়া বাচ্চা। আচ্ছা জিরো পরের বাচ্চা কত করে রাখবেন এভারেজ? এগুলা জিরো পরের বাচ্চা, এখানে সারাসারি লাইনের বাচ্চা এখানে যা। আচ্ছা সারাসারি লাইনে কত রাখবেন? আমার এটা আছে পাঙ্খি বাচ্চা। আচ্ছা আবার এই যে এই এই যে জোড়াটা আছে এটা সারাসারি লাইনের বাচ্চা, এই যে দুটা। আচ্ছা এই পাশে দুইটা আছে সারা হাটে, একটু সরান আমি একটু দেখাই। দুইটা হলো সারাসারি, এই দুইটা হলো সারাসারি লাইনে। হ্যাঁ আচ্ছা সারাসারি লাইনে এগুলো কত রাখবেন? এই বাচ্চা জোড়া পড়বো আপনার 4000 টাকা। আর এই পাশে এগুলো? আর এই বাচ্চা পড়বো আপনার 1500 টাকা জোড়া। আচ্ছা এই বাচ্চা পড়বে হচ্ছে 1500 টাকা জোড়া। ভিউয়ার্স দেখতে পারতেছেন ওই যে ওইটা জোড়া বাচ্চা আছে? আচ্ছা জোড়া বাচ্চা আছে। হ্যাঁ এগুলো খুব ভালো ফ্লাই, এটা লাগবে না বাচ্চা, এগুলো খুব ভালো। তারপর এই পাশে এগুলো ভাইয়া? এটা জোড়া বাচ্চা নাকি সারাসারি লাইনে? হ্যাঁ না না এটা হলো একটা পাঙ্খি। আচ্ছা পাঙ্খি ফ্যাটের মধ্যে জোড়া? হ্যাঁ পাঙ্খি ফ্যাটের জোড়া। জিরো পরে এগুলো? না জিরো পরে। কত দিবেন জিরো পর? এই জিরো পরে বাচ্চা জোড়া 1000 টাকা রাখা যাবে। আচ্ছা এখানে আমরা যে দামটা বলতাছি এটা কি আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে? না বাচ্চা নাকি আপনি ফিক্সড বলতেছেন? হ্যাঁ বাচ্চা এটা ফিক্সড 1000 টাকা। আর বাইরে আমরা যেগুলোর দাম বলছি ওগুলো কি আলোচনা সাপেক্ষে? ওইগুলো আলোচনা সাপেক্ষে। আচ্ছা আনন্দ ভাই নাম্বার দেওয়া থাকলো, আলোচনা সাপেক্ষে নেবেন। আর ওই পাশে আমরা সিঙ্গেল দেখতেছি, এটা কি সিঙ্গেল? এটা নর, এটা নন না, এটা মাদি বাস। এটাকে বিক্রি হবে? হ্যাঁ বিক্রি হবে। জোড়া? জোড়া। কত দেবেন এটা জোড়া? জোড়াটা নিলে আপনি 1500 টাকা রাখবেন। ডিম বাচ্চা করছে এটা? ডিম বাচ্চা রানী। আচ্ছা ডিম বাচ্চা রানী। আচ্ছা এখানে আর একটা জোড়া আছে, এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন নর মাদি, এটা ডিমে বসে রয়েছে মাদি। এই দেখেন ডিমে বসে আছে মাদিটা, আর এই পাশে হচ্ছে নর। এটা হলো বুদা ফ্রেশ। আচ্ছা বুদা ফ্রেশ, বুদা ফ্রেশ। আচ্ছা এটা কত রাখবেন? এই জোড়াটা 2500 টাকা রাখা যাবে। আচ্ছা এই জোড়াটা রাখা যাচ্ছে 2500 টাকা। ভিউয়ার দেখতে পারতেছেন এগুলো কি আলোচনা সাপেক্ষে না ফিক্সড? না এটা আলোচনা সাপেক্ষে, এটা আপনার কিছু কম রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে চলেন, আর কি কি আছে দেখি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া আছে, কি জাতের বলবেন একটু? এটা হলো আপনার খয়রা গোলাপ বলে। আচ্ছা খয়রা গোলার মধ্যে এখানে মধ্যে আছে দেখতে পাচ্ছেন, এটা খয়রা গোলা আর নটটা জিরা গোলা। আচ্ছা আর বাচ্চা উঠাইছে না? হ্যাঁ বাচ্চা। আচ্ছা বাচ্চা করে ফেলছে, এই দেখেন ডিমাচা রানিং কবুতর গুলা। তো কত দিবেন এগুলোর দাম? এই জোড়াটা 2500 টাকা পড়বো। আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে 2500 টাকা। আপনারা আলোচনা করে, এটা খুব ভালো ফ্লাই করে, অনেক ফ্লাই করে। কয় ঘন্টা ফ্লাই করে এটা? এটা আপনি এই গরমের ভিতরে আপনার 1 ঘন্টা ফ্লাই করে এই গরমে। আচ্ছা গরমের মধ্যে 1 ঘন্টা ফ্লাই করে দেখতে পাচ্ছেন, যাদের কবুতর দরকার বাসায় যোগাযোগ করতে পারেন। আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি আমরা পাঙ্খি, এটা নর না মাদি? এটা নর। জোড়া নাই? জোড়া আছে। আচ্ছা জোড়া আছে, এই পাঙ্খি জোড়া কত দিবেন দাম? এই জোড়াটা পড়বো আপনার, এটার সাথে জোড়া পাঙ্খি ফ্যাট মাদি আছে, এটা পাঙ্খি ফ্যাট মাদি এটার সাথে। আচ্ছা নটটা পাঙ্খি, নটটা পাঙ্খি, মাদিটা পাঙ্খি ফ্যাট, তো ওটার দরকার নাই, শুধু নটটাই সেল হবে। আচ্ছা নটটা সিঙ্গেল কত দিবেন? এই নটটা সিঙ্গেল 4000 টাকা পড়বো। 4000 টাকা পড়বে এই নটটা, অনেক বড় সাইজের। আচ্ছা অনেক বড় সাইজের, অনেক বড় পাখা। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি বেশ বড় সাইজের। হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর। আচ্ছা ঠিক আছে, যারা বাচ্চা কালেক্ট করতে চান, অনেকে আছেন যে ছোট ছোট বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করতে চান, তারা এই বাচ্চা গুলা কালেক্ট করতে পারেন হানান ভাইয়ের কাছ থেকে। ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকলো। হানান ভাই এখানে কি কি বাচ্চা আছে এবং কত পরে একটু যদি বলেন? আমি বলি, এই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা, দুইটা আর এই একটা, তিনটা। আচ্ছা তিনটা, তিনটা, ওই যে কোনার একটা। আচ্ছা এটা? হ্যাঁ ওই যে কোনার একটা, এই চারটা, এই চারটা সারাসারি লাইনের বাচ্চা। কয় পরে এটা? হলো আপনার 6 পর, 7 পর আর যে হলো 3 পর। আচ্ছা সারাসারি লাইনে এগুলো কত রাখবেন? সারাসারি লাইনের এগুলো নিলে আপনার 4000 টাকা পেয়ার পড়বে। আচ্ছা 6 পর, 3 পর? না 6 পর আর যে হলো 7 পর। 6 পর আর 7 পর? হ্যাঁ। আচ্ছা আর কি আছে? আর ওইটা ছোট যেটা আছে ওইটা নিলে আমি 3000 টাকা রাখবো। তার চেয়ে ছোট যেটা আছে 3000 পড়বে। হ্যাঁ। আচ্ছা আর কি জাতের আছে এখানে একটু বলুন? আর আছে এইগুলো, এই যে সবুজ গুলো আছে বাগা, সবুজ গুলো গুলো কয় পরের? আপনার জোড়া এই একটা বাচ্চা আর যে হলো আপনার
এই যে এই যে একটা এটা জোড়া বাচ্চা আচ্ছা এখানে জোড়া বাচ্চা না হ্যাঁ আচ্ছা ওই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এগুলো জোড়া বাচ্চা আচ্ছা আচ্ছা নরমালি মিলানো সবগুলা আপনার জিরো পর তারপর এই যে একটা এটা একটা বাচ্চা এটা হলো নয় পরের নয় পরের হ্যাঁ ওই যে নর আচ্ছা আচ্ছা এটা মাদি নয় পরের এগুলা কত করে রাখবেন জোড়া এটা জোড়া আমি 1500 টাকা রাখবো আর সবগুলা সবগুলাই এটা ওইটো সবগুলা না হ্যাঁ আচ্ছা সবগুলা প্রাইস পড়বে 1500 বাচ্চা 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 কি নয় পরের ওইটা আচ্ছা নয় পরের এই তো এখানে বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এলো বাচ্চার কালেকশন যাদের দরকার আনবাইতে কালেক্ট করতে পারেন বাচ্চার কবুতরগুলা ফিয়ার একটা নর আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট পর্যায়ে এটা হলুদ চোখের যদি কেউ চায় নিতে পারে আচ্ছা হলুদ চোখের নর সিঙ্গেল সিঙ্গেল নর এটা কি রানিং হ্যাঁ রানিং আচ্ছা ডিম বাচ্চার রানিং এর মধ্যে পর্যায়ে আছে এটা এটা কত রাখবেন এটা 1000 টাকা রাখবো আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা সিঙ্গেল নর আচ্ছা সিঙ্গেল নর এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা দেখলেন এত কোন হানন বের কবুতরের কালেকশন তো ভাই আপনার নাম্বারটা আবার যদি একটু বলে দেন নাম্বারটা হলো আমার 01904181 8124 24 হ্যাঁ আবার এই যে সিঙ্গেল দুইটা মাদি আছে আমি দেখাই এখানে আচ্ছা এরপর আমরা দুটো সিঙ্গেল দুটো মাদি দেখাবো আপনাদেরকে এখানে আমার দুটো সিঙ্গেল মাদি আছে বাগা আচ্ছা বাগার মধ্যে সিঙ্গেল মাদি না এগুলা কয় পরে এটা পাঠা হ্যাঁ পাঠা কবুতর আচ্ছা পাঠা না হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম সিঙ্গেল কত রাখবেন সিঙ্গেল 1000 টাকা আচ্ছা সিঙ্গেল পড়বে হচ্ছে 1000 টাকা পার পিস এই ছিল আপনার কবুতর হ্যাঁ একটা আছে আর একটা আছে আচ্ছা আর একটা দেখি তারপরে এটা এটা কত রাখবেন এটা ওটার মা আচ্ছা এটা মা হ্যাঁ আর ওটা বাচ্চা এটা কত রাখা দা 1000 টাকা পার পিস আচ্ছা 1000 টাকা রাখা দা এই ছিল আজকের মতো হানান বের কবুতরের কালেকশন যাদের দরকার বাইরের ফোন নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া থাকলো এবং ডিসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল আজকের মতো হানান বের কবুতরের কালেকশন হানান বের লট থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন তো এরপর জাহানান ভাই লফ থেকে ভিউয়ার্স আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফেজ